প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা যার জন্য আমাদের এই কলেজটি যার জন্য আমরা অল্প খরচে পড়াশোনা করতে পারি সেই মহান ব্যক্তিত্ব জনাব আলহাজ ডক্টর রুস্তম আলী ফরাজি এমপি মহোদয় এছাড়া অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া অফিসার ইনচার্জ মঠবাড়িয়া থানা অধ্যক্ষ মঠবাড়িয়া সরকারি কলেজ উপস্থিত আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মঠবাড়িয়া উপস্থিত আছেন সভাপতি গভর্নিং বডি ডক্টর রুস্তম আলী ফরাজি ডিগ্রি কলেজ এছাড়াও উপস্থিত আছেন সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী অভিভাবকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ ও পল্লীর আঁকাবাঁকা পথ থেকে হেঁটে আসা জ্ঞানপিপাসুর মধু আহরণকারী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে আসার পর স্বাভাবিকভাবেই সবাই একটু খেই হারিয়ে ফেলে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না আমিও প্রথমে একটু দিশেহারা হয়েছিলাম কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আন্তরিকতায় ও আমার পরিবারের সকলের সহযোগিতায় আমি আজকে এই দিল্লিতে আসতে পেরেছি যার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ একটি কথা না বললেই নয় আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার আমাকে সন্তানের মতো স্নেহ করতেন যার জন্য আমি তার কাছে চিরঋণী হয়ে থাকব তিনি শুধু আমাকেই না অন্যান্য সবাইকেই সন্তানের মতো স্নেহ করতেন তার সেই স্নেহের স্মৃতিতে আজও আমি স্নেহসিক্ত হই তার সেই স্নেহের স্মৃতি আমাকে আমাদের কলেজের কথা বারবার স্মরণ করিয়ে দেয় এছাড়াও আমার বিজ্ঞান বিভাগের স্যাররা তো ছিলেনই এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষকরাও আমাকে এতটাই স্নেহ করতে যে তাদের কথা আমার সারা জীবন মনে থাকবে আর এখানে নবীনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের এই ডাক্তার রুস্তম আলী ফরাজি ডিগ্রি কলেজটি মাননীয় এমপি মহোদয় কর্তৃক বিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী দিয়ে পরিচালিত হয় তাই এখানে পড়াশোনার মান বরাবরই ভালো এবং প্রতি বছরই এখান থেকে ঈর্ষণীয় ফলাফল হয় এইবারও উচ্চ মাধ্যমিকে 32 জন শিক্ষার্থী জিপিএ 5 উত্তীর্ণ হয়েছে যেটা সত্যি প্রশংসার দাবিদার তোমরা জেনে খুশি হবে যে আমাদের এই কলেজ থেকেই পড়াশোনা করে বর্তমানে অনেকেই সমাজের উচ্চ পদে আসীন হতে পেরেছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা এই আমাদের কলেজের ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্ব পালন করবে আশা করি তোমরা আমার কথাটি রাখবে এছাড়া তোমাদের আমি আরেকটা কথা বলবো যে তোমরা বছরের শুরু থেকেই অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে কারণ এই দুইটা বছরের পড়াশোনা আসলে অনেক মূল্যবান তোমরা যদি এখন থেকে পড়াশোনা না করো তাহলে পরবর্তীতে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় বলো বা ভালো একটা কলেজ বলো এখানে চান্স পাওয়াটা সত্যি একটু কঠিন হয়ে যায় তাই তোমরা পড়াশোনার প্রতি অবহেলা প্রথম থেকেই বাদ দিবে আর একটা কথা মানে কোনোভাবেই যেন তোমরা কোনো নেশায় আসক্ত না হও কারণ আমাদের সমাজে যে উন্নতির পথে যে বাধা সৃষ্টি করে তার ভিতরে নেশা একটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি কারণ তাই তোমরা কোনোভাবেই নেশায় আসক্ত হবে না বর্তমানে আমাদের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পরিবারে তার মা বাবাকে অসম্মান করে রাস্তায় ইফতেজিংয়ের মতো অত্যন্ত গর্হিত কাজে জড়িয়ে যাচ্ছে নির্বিশেষে পড়াশোনা থেকে তো দূরে চলে যাচ্ছেই তাই তোমরা নিজেদেরকে নেশা থেকে বিরত রাখবে আর আমি একটা কথাই বলবো কখনো মনোবল হারাবে না কখনো যদি দিশেহারা লাগে তাহলে ছাড়দের শরণাপন্ন হবে দেখবে একটা সমস্যার সমাধান যেটা তোমার কাছে অনেক কঠিন কিন্তু ছাড়রা এতটা সহজভাবে তার সমাধান দেবে যেটা আমরা দেখে আসছি তাও মনে রাখবে সবদিন সবার সমান যায় না জীবনে চড়াই উতরাই থাকবেই তাই মহান সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে নিজের প্রতি আস্থা রেখে তোমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাও দেখবে তোমাদের সফলতা দ্বার উন্মোচিত হবেই ইনশাআল্লাহ
পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, আমি যখন এই কলেজে পড়াশোনা করি তখন আমাদের বিজ্ঞান বিভাগের ব্যবহারিক যন্ত্রাদির একটু কমতি ছিল, আমি ছিলাম যার ভুক্তভোগী। তাই আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব, উনি যেন এই ব্যবহারিক যন্ত্রাদি সরবরাহের দিকে একটু বিশেষ দৃষ্টি দেন, তা না হলে আমাদের নবীন প্রজন্ম তাদের ব্যবহারিক জ্ঞান থেকে পিছিয়ে থাকবে, যেটা ওদের পরবর্তীতে সফলতার পেছনে পৌঁছতে একটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে। সবশেষে আমাদের মাননীয় এমপি মহোদয় একজন অত্যন্ত জ্ঞানী, গুণী, দক্ষ ও ন্যায়পরায়ণ একজন মানুষ, উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আমি ওনার বক্তব্য মাঝে মাঝেই শুনি, আমার ভালো লাগে। আপনারা ওনার দক্ষতার পরিচয় আসলে উনি কাজ দিয়েই দেখিয়ে দিয়েছেন, তাই ওনার জন্য মাননীয় এমপি মহোদয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমিও মহান সৃষ্টিকর্তার কাছে মাননীয় এমপি মহোদয়ের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আর সবশেষে আমিও যাতে প্রথমত একজন ভালো মানুষ হতে পারি, তারপরে আমি যেই পর্যায়ে এসেছি সেই ডিগ্রিটি অর্জন করে যাতে মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন। আর বেশি কিছু বলবো না, এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।